আজ আমরা আলোচনা করব ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে। ইতিমধ্যেই তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পর্কে জেনেছো, তবুও শুরুতেই আর একবার আলোচনা করা দরকার রাষ্ট্রবিজ্ঞান কি, কেন পড়ব এবং আমাদের উদ্দেশ্য কি। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে যে শাস্ত্রের দ্বারা জ্ঞান অর্জন করা যায় বা জানা যায় সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো প্রশ্ন আসতেই পারে, আমরা রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ব? এই উত্তরটাই আমাদের আগে জানা দরকার, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কি। তো প্রথমেই বলে রাখি, একজন সাধারণ নিরক্ষর মানুষ যে কোনোদিন স্কুলে যায়নি, তার জানার দরকার নেই টেন্স কয় প্রকার, কিন্তু তাকে জানতে হয় পাড়ার মেম্বারকে বা গ্রামের মেম্বারকে, তাকে জানতে হয় এই মেম্বার থেকে বা এই মেম্বারের কাছ থেকে আমি কি সুবিধা পেতে পারি বা মেম্বারের কি কি কাজ আছে। একজন মানুষ যে কৃষি কাজ করে, তার জানার দরকার নেই নীল নদের অবস্থান কোথায়, কিন্তু তাকে জানতে হয় আমাদের অঞ্চলের প্রধানকে, প্রধানের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বা প্রধানেরই বা কি ডিউটি আছে। একজন ভ্যান চালক বা রিক্সা চালক, তার যেমন জানার দরকার নেই নিউটনের সেই আপেলটা কেন উপর থেকে নিচে পড়েছিল, কিন্তু তাকে জানতে হয় আমাকে একটা অফিসিয়াল কাজ করতে বিডিওর কাছে যেতে হবে না এসডিওর কাছে যেতে হবে না পঞ্চায়েতে যেতে হবে, কারণ তার দৈনন্দিন জীবনে অনেক অফিসিয়াল কাজ যেগুলো তাকে করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, আমরা আজ যেটুকু আলোচনা করব সেটা সামান্য একটা অংশ মাত্র, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে আলোচনা করে শেষ করা যায় না। আমরা ভারতবর্ষের নাগরিকরা যেসব অধিকার ভোগ করি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটাধিকার, কিন্তু এই ভোট প্রদানের ক্ষেত্রে আমার মনে হয় দু ধরনের নাগরিক আমরা দেখতে পাই। নাম্বার ওয়ান রোবোটিক ভোটার, নাম্বার টু সচেতন ভোটার। তো রোবোটিক ভোটার কারা? যারা নির্বাচন এলেই বা ভোট দেওয়ার সময় তারা বাড়ির কাউকে জিজ্ঞেস করে যায় বা পাড়ার কাউকে জিজ্ঞেস করে যায় আমি কোথায় ভোট দেব, তার নিজস্ব কোনো মতামত নেই, নিজস্ব কোনো ধারণা নেই যে আমি কাকে ভোট দিতে যাচ্ছি, কেন ভোট দিতে যাচ্ছি, এটা কোন নির্বাচন। দ্বিতীয় নম্বর যারা সচেতন ভোটার, তারা বই পড়ে হোক, খবরের কাগজ পড়ে হোক বা কারো কাছ থেকে শুনে হোক, তারা মোটামুটি জানে যে এটা কোন নির্বাচন, আমি কাকে ভোট দিতে যাচ্ছি এবং এই ভোটের গুরুত্ব কি। এছাড়াও আমরা যদি দেখি আমাদের ভারতবাসী, আমরা কিছু মৌলিক অধিকার ভোগ করি, সেই অধিকার কি, সেগুলি সব না জানলেও আমাদের সামান্য কিছু জেনে রাখা দরকার যে আমরা কি কি ভোগ করতে পারি, কি কি পারি না, বা আমার কি মৌলিক অধিকার আছে। এই অধিকার যদি কোথাও কেউ কেড়ে নেয় তাহলে আমরা কি করতে পারি ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়বস্তুগুলো সবই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়। আমরা ধরে নিই আমাদের পাশের একটা রাস্তা খারাপ হয়ে আছে, তো রাস্তা খারাপ হলে আমরা কার কাছে যাব, কার কাছে কমপ্লেন জানাতে পারি, এগুলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানেরই আলোচ্য বিষয়। আমরা নির্বাচন এলেই দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ, আমরা কেউ কেউ চলে যাই ঝান্ডা নিয়ে রাজনৈতিক দলের পেছনে, কিন্তু যে সেই রাজনৈতিক দলের পেছনে ছুটছে সে হয়তো জানেই না
এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি, এদের উদ্দেশ্য কি।